एक अद्भुत खेला कि भावन फुटबल टूर्नमेंट ना कि क्रिकेट टूर्नमेंट ना कि भलिबल टूर्नमेंट ना एसब कि डिजिटल जुगे डिजिटल खेला ताओ आबार टूर्नमेंट बजारे अनेक नित्य नतून अनलाइन भिडियो गेम एस तार मध्य उल्लेख्य हलो फ्री फायर गेम अन्य खेलार मतने बृहस्पतिवार माथाभांगा दुर्नामा ब्लकर बड़ सोनमारी अंचले बालासुंदर जूनियर हाईस्कुले मठे द्वदश दलियों फ्री फायर टूर्नमेंटर आयोजन कर किछु तरुण ওই এলাকার কিছু তরুণ পূর্ব বালাসুন্দর ফ্রি ফায়ার লাভার বয় কমিটির নাম দিয়ে ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করেছে। এদিন সেখানে 200 থেকে 300 যুবক খেলা দেখতে উপস্থিত হয়েছে। জানা যায় এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার 12টি ফ্রি ফায়ার দলকে আমন্ত্রণ করেছে কমিটি, যেখানে খেলার নিয়মে উল্লেখ করা হয়েছে যারা এই খেলায় অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককে মোবাইল নিয়ে আসতে হবে এবং নিজস্ব স্কোয়াড আনতে হবে। খেলার এন্ট্রি ফি 250 টাকা। सर्वनिम्न 12টি स्कोड उपस्थित থাকার পরে খেলা শুরু করা হবে। কাস্টম কার্ড কমিটি প্রদান করবে এবং খেলার সময়তে কোনো রিপোর্ট এবং চ্যাটিং করা যাবে না। খেলায় প্রথম প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে 6 কেজি পোলট্রি এবং দ্বিতীয় পুরস্কারে 4 কেজি পোলট্রি। সত্যি খেলাধুলার জগৎটা পাল্টে গিয়েছে। আগে বিকেল হলে মাঠে দেখা যেত কিশোর কিশোরীদের খেলতে, এখন সেটা দেখা যায় না। প্রযুক্তি যেমন সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছে, তেমনি প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার সমাজে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনলাইন গেমের নেশায় মত্ত তরুণ সমাজ। এখন প্রত্যেকটি ছেলেমেয়েদের হাতেই মোবাইল ফোন রয়েছে। মোবাইল ফোন হাতে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে অনলাইন ভিডিও গেম খেলতে দেখা যায় তরুণদের, কিন্তু সেই খেলা এখন টুর্নামেন্টে পরিণত হয়েছে। এই বিষয় নিয়ে চিন্তিত এলাকাবাসী। ঘটনা হচ্ছে এই যে খেলাটা ফ্রি ফায়ার খেলা, আমি তো এগুলো জানি না যে টাইসেস দিয়ে খেলা হয়। তো এত দুনিয়াতে যে বাচ্চা কাচ্চা আসছে এখানে, যে বাচ্চা কাচ্চা তো একটা গ্রামের না, চারি পাঁচটা গ্রামের বাচ্চা কাচ্চা আসছে, আর কমসে কম 100 থেকে 150 বাচ্চা কাচ্চা হবে। আর এটা যে টাইসেস দিয়ে খেলা হয় এটা তো খেলা ভালো না। আমরা চাই যে প্রশাসন থেকে আসে এগুলোকে শাস্তি করুক, যাতে এই খেলাটা না হয়, ঠিক আছে না? আর এই খেলাটার জন্য তো বাচ্চা কাচ্চা মানে জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এদের দেখে আরও ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো শিখবে ফ্রি ফায়ার খেলা গেম হয়, গেমে পয়সা দিয়ে খেলা যায়, কি এটা তো এক ধরনের জুয়া, এগুলো তো দেশটাকে শেষ করে দিবে। তবে এটুকু হবে তো কি হয়েছে এখানে